এই ভিডিওতে আমরা দেখব খাদ্য মন্ত্রণালয়ের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান, যেটি পরীক্ষা হয়েছে 28 নভেম্বর 2020 সালে। তো প্রথমে ছিল শুদ্ধ করে লিখুন। প্রত্যুষ এখানে তালব্যস্বর পরিবর্তে মূর্ধন্যস্ব হবে প্রত্যুষ। দুর্নীতি হবে দুর্নীতি, দীর্ঘিকার হবে দন্তনতে। কুজ্ঝটিকা হবে কুজ্ঝটিকা, বর্গীয় জন নিচে জহ। আর বাল্মীকি হবে বাল্মীকি হবে দীর্ঘিকার। এখানে ইতোমধ্যে হবে ইতোমধ্যে, তওকার হবে। এরপরে 2 নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। তো কদর্থ কু যে অর্থ, এটা হচ্ছে কর্মধারয় সমাস। ছাত্রবৃন্দ ছাত্রদের বৃন্দ, এটা তৎপুরুষ সমাস। উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত, এটা অব্যয়ীভাব সমাস। সহকর্মী সমান কর্মী যে, এটা বহুব্রীহি সমাস। দম্পতি জায়া ও পতি, এটা এটা দ্বন্দ্ব সমাস। এরপরে 3 নম্বরে ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক নম্বর ঘোড়াকে এখানে একার হবে, ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুক করণ কারকে শূন্য বিভক্তি। খ নম্বর প্রভাতে সূর্য ওঠে, এখানে প্রভাতে অধিকরণে সপ্তমী বিভক্তি। এরপর ছিল শিক্ষককে শ্রদ্ধা করো, এখানে শিক্ষককে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। বোটা আলগা ফল গাছে থাকে না, এখানে বোটা আলগা ফল অপাদান কারকে শূন্য বিভক্তি। তাকে বলো তাকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এরপর ছিল সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদে ছিল প্রেষণ প্রোজেকশন, প্রেষণ পুনরায় পুনযোগ আয়, নিজন্ত নিচ যোগ অন্ত, গঙ্গর্মী গঙ্গা যোগ উর্মি, তন্ময় তৎযোগ ময়। এরপর ছিল এক কথায় প্রকাশ, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, এটা হবে অবিমৃষ্যকারী। যা অধ্যয়ন করা হয়েছে, এটা হবে অধীত। যা নষ্ট নষ্ট হওয়াই যার স্বভাব যার, এটার উত্তর হবে নশ্বর। এক থেকে শুরু করে ক্রমাগত, এটার উত্তর হবে একাধিক্রমে। আকার হবে একটা। এরপরে যা ভেদ করা দুঃসাধ্য, তোর দুর্ভেদ্য। 6 নম্বরে ছিল ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি, এখানে হবে অফ। ওয়াটার ফ্রিজেস ড্যাশ ডিগ্রি সেলসিয়াস, উত্তর এখানে হবে এট। 3 নম্বর হি ইজ অ্যাবাভ ড্যাশ দ্য সোসাইটি, এখানে হবে অল। ডি নম্বর আই পুলড হিম ড্যাশ দ্য ইয়ার, এখানে হবে বাই। ই নম্বর হি ওয়াজ অ্যাবজর্ব ড্যাশ হিজ বুক, এখানে হবে ইন। 7 নম্বর কারেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এ নম্বরে ছিল হি ইজ রিডিং ইন দ্য স্কুল ফর 3 ইয়ার্স, এটার উত্তর হবে হি হ্যাজ বিন রিডিং ইন দ্য স্কুল ফর 3 ইয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, এটা হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এরপরে 3 নম্বর ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, এটা হবে ইট ইজ এ ফ্যাক্ট। ডি নাম্বার আই এম নট ইন দ্য কমিটি, এটা হবে আই এম নট অন দ্য কমিটি। ই নাম্বার হি লার্নস বেটার দেন ইউ, এটা হবে হি লার্নস বেটার দেন ইউর্স। এরপরে 8 নম্বর মেক দ্য সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এ ম্যান অফ স্ট্র, এটার মানে হচ্ছে অপদার্থ। হি ইজ এ ম্যান অফ স্ট্র ইন দ্য সোসাইটি। বি নম্বরে ব্রেড অ্যান্ড বাটার মানে জীবিকা, ইউ হ্যাভ টু আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার। সি নম্বরে বিটুইন টু ফায়ার্স মানে উভয় সংকট,
দুইটা বিপদের মধ্যে। দে ডিসাইডেড টু রিট্রিট লেস্ট দে উড বি বিটুইন টু ফায়ার্স। ডি নাম্বার গিভ ইয়ার টু, অর্থ শ্রবণ করা বা মনোযোগ দেওয়া। ইউ শুড গিভ ইয়ার টু হোয়াট ইউ টিচার সে ইন দ্য ক্লাস। এরপরে ই নাম্বার এস টু, ইট গেভ হার নো রিয়েল ডিরেকশন এস টু হোয়ার টু গো। এরপরে ট্রান্সলেট ইন টু ইংলিশ, বড় হওয়া কঠিন ব্যাপার, এটা হবে ইট ইজ ডিফিকাল্ট টু বি গ্রেট। এখানে মহৎ হওয়া বুঝাইছে। তো দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে, এটা হবে এডুকেশন প্লেজ এ স্পেশাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি। এরপরে সি নাম্বার দুয়ে দুয়ে চার হয়, টু অ্যান্ড টু ম্যাক্স ফোর। ডি নাম্বার ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ, এটার উত্তর হবে ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ইন সাউথ এশিয়া। এরপরে ই নাম্বার মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা, এটা হবে দি গ্রেট লিবারেশন ওয়ার ইজ দ্য অ্যাড্রেস অফ আওয়ার এক্সিস্টেন্স। এরপরে দশ নাম্বার রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এ নাম্বার দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্ট দেম, এটা হবে দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্টেড দেম, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের। বি নাম্বার ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ হ্যাবিটস, এটার উত্তর হবে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ হ্যাবিটস, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। দে ওয়ারিড লেস্ট দে বি লেট, এটা হবে দে ওয়ারিড লেস্ট দে শুড লেট। এরপরে ডিমান নাম্বার দে প্লে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করতে হয়, তো হবে দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। এরপরে ই নাম্বার ফিফটি মাইলস ড্যাশ এ লং ওয়ে, এটা হবে ফিফটি মাইলস ইজ এ লং ওয়ে ইজ হবে। তো গণিত এরপরে আসছে, গণিত গণিত আসার ম্যাথমেটিক্স। এগারো নম্বর যদি তেলের দাম 20% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, এটা হচ্ছে এগারো নম্বর গণিত। তো গণিত সমাধান দেখার আগে বলে রাখি, এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়, এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথম প্রশ্নটা, 25% বৃদ্ধিতে 100 টাকার তেলের বর্তমান মূল্য হবে কত? 100 + 25 বা 125 টাকা। তো বর্তমানে 125 টাকা হলে পূর্বমূল্য ছিল 100 টাকা, এবং অতএব বর্তমানে 1 টাকা হলে পূর্বমূল্য ছিল, বর্তমানে 100 টাকা হলে পূর্বমূল্য ছিল 80 টাকা, মানে বর্তমানে যেটা 100 টাকায় পাওয়া যায় সেটা আমি 80 টাকায় আগে কিনতে পারতাম। তো তেলের ব্যবহার শতকরা কমাতে হবে 100 - 20, 80 = 20 টাকা, উত্তর 20%। এরপর 12 নম্বর অঙ্ক ছিল, রহিম সাহেব তার 56,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন, এক বছর পর তিনি 6,400 টাকা মুনাফা পেলেন, তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো এখানে মনে করি 12% মুনাফায় বিনিয়োগ করেছিলেন 100 টাকা, অতএব 10% মুনাফায় বিনিয়োগ করেছিলেন কত হবে? 56,000 - 100। তো এখন 12% হারে 100 টাকার এক বছরের মুনাফা ছিল 12 টাকা, অতএব 1 টাকার এক বছরের মুনাফা, অতএব 100 টাকার এক বছরের মুনাফা এটা হবে। আবার 10% হারে 100 টাকা এক বছরের মুনাফা 10 টাকা, অতএব 1 টাকার এক বছরের মুনাফা, অতএব 56,000 - 100 এত টাকার এক বছরের মুনাফা এত হবে। এখন এই মুনাফাটা এবং এই মুনাফা, এই দুইটা এক মুনাফা যোগ করলে যে তার এক বছরে যে মুনাফা পেয়েছিল 6,400 টাকা তার সমান হবে সত্যমতে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায়, ভিডিওটা থামিয়ে নেবেন আপনারা কীভাবে ক্যালকুলেশন করছে, তো ক্যালকুলেশন করলে হবে 1 = 40,000 টাকা, অতএব তিনি 12% মুনাফায় 40,000 টাকা বিনিয়োগ করেছিলেন, এটাই হবে এই প্রশ্নের উত্তর।
এরপরে 13 নম্বরে ছিল দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? তো এটা 8 মিনিটে পুরোটা পূর্ণ হয় বলে 4 মিনিটে অর্ধেক পূর্ণ হয়। এখানে 4 মিনিট পর বন্ধ করেছিল। এখন বাকি অর্ধেক যেহেতু দ্বিতীয় নল দিয়ে 6 মিনিটে পূর্ণ হয়, সুতরাং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 12 মিনিটে একদম সম্পূর্ণটা পূর্ণ হবে। তো একটা আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় নলটি 12 মিনিটে পূর্ণ করে। এখন দুটি নল দিয়ে 8 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ দেওয়া ছিল। এই যে এখানে দুটি নল 8 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ দুটি নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় একের 8 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল দিয়ে আমরা পেয়েছিলাম 12 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ অংশ, অতএব দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। এখন দুইটা 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ এবং শুধু দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ, অতএব এটা যদি বাদ দিই এটা থেকে, অতএব প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় ক্যালকুলেশন করলে 24 ভাগের 1 অংশ হবে। তো প্রথম নল দিয়ে 24 ভাগের 1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, অতএব প্রথম নল দিয়ে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 24 মিনিটে। তাহলে আমরা উত্তর কী পেলাম যে প্রথম নলের লাগবে 24 মিনিট এবং দ্বিতীয় নলের লাগবে 12 মিনিট। এটা এই প্রশ্নের উত্তর। এরপর 14 নম্বর, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তের দৈর্ঘ্য 37 মিটার এবং প্রস্থ 25 মিটার। আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 25 মিটার, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই দুইটা গুণ করলে 900 বর্গমিটার। এখন 10% হ্রাসে নতুন দৈর্ঘ্য হবে 37 মাইনাস 37-এর 10% হ্রাস পাবে। এটা ক্যালকুলেশন 10% আর পার্সেন্টে আসে 3.6, এটা বিয়োগ করলে 32.4 মিটার আসবে নতুন দৈর্ঘ্য। অনুরূপভাবে 10% বৃদ্ধিতে নতুন প্রস্থ হবে 25, এটা যেহেতু বাড়বে সেজন্য যোগ, 25-এর 10% হচ্ছে 2.5, এটা যোগ করলে হবে 27.5 মিটার। অতএব নতুন ক্ষেত্রফল হবে এই যে এই নতুন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 891 বর্গমিটার। তো আগে ছিল 900 বর্গমিটার, এখন হচ্ছে 891 বর্গমিটার। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে ক্ষেত্রফল কমেছে। তো ক্ষেত্রফল কত কমে? 9 বর্গমিটার বিয়োগ করলে। এখন 900 বর্গমিটারের হ্রাস পায় কত? 9 বর্গমিটার। অতএব 1 বর্গমিটারের হ্রাস পায়, অতএব 100 বর্গমিটারের হ্রাস পায় 1 বর্গমিটার, উত্তর 1% হ্রাস পায়। যেহেতু এখানে শতকরা বলছে সেহেতু আমরা পার্সেন্টটা বের করলাম, 1% হ্রাস পায়। এরপর ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন, কিছু সাধারণ জ্ঞান ছিল, যেমন অনেকগুলো সাধারণ জ্ঞান ছিল। কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল? উত্তর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের। খ, বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? উত্তর 16 ডিসেম্বর 1972 সাল। এরপর ছিল বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে ঘ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্রে। ও, ঐতিহাসিক 6 দফা দাবির প্রথম দফা কী ছিল? উত্তর, লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। এরপর ছিল 6 নম্বর, কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? উত্তর, নরওয়েজিয়ান নোবেল কমিটি। এরপরে 6 নম্বরে ছিল, বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন? উত্তর, মকসুদুল আলম। 9 নম্বরে ছিল, বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদে কোন নেতা মুখ্য ভূমিকা পালন করেন? উত্তর, শের বাংলা একে ফজলুল হক। 10 নম্বরে ছিল, কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? এমন দুইটি উপজাতির নাম লিখুন, মারমা ও চাকমা। 11 নম্বরে, রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তাকে কী বলে? উত্তর, অ্যাটর্নি জেনারেল। এরপর 10 নম্বরে, স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্রবন্দর কোনটি? তোর পায়রা সমুদ্রবন্দর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কি, চট্টগ্রাম এবং
চট্টগ্রাম বন্দর অনেক আগে নির্মিত হয়েছে, চট্টগ্রাম এবং খুলনা। তো পায়রাটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ যন্ত্রের নাম কি? উত্তর রিখটার স্কেল। সোয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে। এরপরে ঢ নাম্বার, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কে? উত্তর কেজি মুস্তাফা। এরপরে ছিল জিএমটির পূর্ণরূপ কি? উত্তর গ্রিনউইচ মিন টাইম। এরপরে ত নাম্বার, বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর তৃতীয় ভাগে ৩৯ এক অনুচ্ছেদে। এরপরে থ নাম্বার, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? উত্তর নেদারল্যান্ডের হেগ শহরে। দ নাম্বার, অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ধ নাম্বার, লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? এটা হচ্ছে উত্তর নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। এরপর ধন্তন নাম্বার, বিশ্ব খাদ্য দিবস কবে? উত্তর ১৬ অক্টোবর। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই চ্যানেলে প্রতি সপ্তাহে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও ধন্যবাদ।